হ্যালো, আসসালামু আলাইকুম। ম্যাজিক্যাল ম্যাথ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খুব মজার একটা ট্রিক শেখাবো, যে প্রাইম নাম্বারগুলো তোমরা কীভাবে মনে রাখবে, খুব সহজ একটা ট্রিক্স ব্যবহার করে। তা আসো আমরা শুরু করি, সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা করি। তাহলে সবার আগে আমরা শিখে নিই যে প্রাইম নাম্বারটা আসলে কি, মৌলিক সংখ্যা কাকে বলে। The number which has no factors other than 1 and itself is called a prime number. তার মানে হচ্ছে যে সংখ্যাগুলোর এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তো এখানে আমি র্যান্ডমলি কিছু সংখ্যা লিখেছি, যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, তারপর 11, 29, 43, 97, এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে যে দুই সংখ্যাটা আছে এই দুইটাকে তুমি কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারবে এবং 1 দিয়ে ভাগ করতে পারবে, আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু তুমি 2কে ভাগ করতে পারবে না। আবার ধরো 11, এই 11কেও একইভাবে তুমি 1 দিয়ে ভাগ করতে পারো এবং 11 দিয়ে 11কে ভাগ করতে পারো, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তুমি 11কে ভাগ করতে পারবে না। তো একইভাবে এই সংখ্যাগুলো আমি লিখেছি, এই সংখ্যাগুলোকে সে নিজে এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না বলেই এরা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম মৌলিক সংখ্যা কি। এবার আসো দেখি, তাহলে আমি এখানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখেছি। 1 থেকে 10 পর্যন্ত কোন কোন মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2, 3, 5, 7, এভাবে 4টি আছে। 11 থেকে 20 পর্যন্ত 11, 13, 17, 19, এরকম করে 4টা আছে। 21 থেকে 23 পর্যন্ত আছে 2টা, 31 থেকে 40 পর্যন্ত 2টা, 41 থেকে 50 পর্যন্ত 3টা। তো এভাবে আমি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখেছি। এখন ট্রিক্সটা কি, ট্রিক্সটা হচ্ছে তুমি কিভাবে মনে রাখবে এবং পরীক্ষার সময় খুব কম সময় ব্যবহার করে তুমি মৌলিক সংখ্যাগুলো বের করে ফেলতে পারবে। সেটা হচ্ছে তুমি এই পাশের নাম্বারগুলো খেয়াল করো, যে আমি 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1, এই সংখ্যাগুলো তোমাকে মনে রাখতে হবে। এই সংখ্যাগুলো যদি মনে রাখো তাহলে তুমি খুব সহজেই মৌলিক সংখ্যাগুলো বের করতে পারবে। যেমন ধরো এটা তুমি একটা ফোন নাম্বারের মতো করে মনে রাখো, যে 44, 22, 322, 321। আমি যেভাবে মনে রাখি আমি সেভাবেই লিখেছি, এখানে আমি গ্যাপ দিয়েছি। তো এটাই মনে রাখার জন্য আমার সবচেয়ে বেস্ট ওয়ে মনে হচ্ছে, যে এইভাবে এই সিকোয়েন্সে যদি মনে রাখো তাহলে কোনো মানে গোলমাল লাগবে না। তো তোমাকে যদি আমি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে, তো তুমি খুব সহজেই 1 সেকেন্ডেরও কম সময় তুমি বলে দিতে পারছো 4টি। আমি যদি বলি 1 থেকে 20 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে, তুমি বলে দিতে পারছো 4 আর 4 যোগ করে তুমি বলে দিতে পারছো যে 8টি, তাই না? তাহলে একইভাবে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে, তাহলে কিন্তু তুমি এখানে প্রথম 5টা সংখ্যা যোগ করে বলে দিতে পারছো যে এখানে আছে 15টি, তাই না? 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 15টি। তাহলে এই সংখ্যা সবগুলো যদি তুমি যোগ করো তাহলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে। এই সংখ্যা সবগুলো যদি তুমি যোগ করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ 25। ঠিক আছে, তাহলে তোমার পরীক্ষা যদি প্রশ্ন আসে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে, তাহলে তুমি বের করতে পারবে 25টি। তোমাকে যদি আরো জটিল করে বলা হয়, যে তোমাকে আমি বললাম যে 50 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে, তাহলে এই হচ্ছে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা এখানে। তো 50-এর পর থেকে ধরো, 50-এর পর থেকে এটা 2, 2, 3, 80 পর্যন্ত এখানে আসছে, তাই না? তাহলে তুমি 2, 2 আর 3 যদি যোগ করো তাহলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ যে 50 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে। তাহলে একইভাবে তুমি যে কোনো সিকোয়েন্সের ধরো 50 থেকে 80 বা 60 থেকে 90 এভাবেও যদি বলা হয় তুমি কিন্তু এই নাম্বারটা যদি মনে রাখো বের করে ফেলতে পারছো। তো ঠিক আছে, আমার টেস্টটা যদি পছন্দ হয় তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে সম্ভব হবে না। ট্রিক্সটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।